এর আগে যে আমরা বোর্ডে যে প্রোগ্রামটা করলাম সেই প্রোগ্রামটা এখানটায় দেখো আমাদের টাইপ করা আছে সেম আমি যা 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 বলেছি ওখানটায় সেম একই জিনিস আছে শুধুমাত্র ফার্স্টের লাইনটা আমি এখানটায় জুড়ে দিয়েছি এই ফার্স্টের লাইনটা যেখানটায় কারসা নড়ছে তা ওখানটায় আমরা যে কোনো ধরো কোনো কিছুর এসে লিখতে দিল রচনা লিখতে দিল তাহলে আমরা প্রথমে একটা হেডিং দিত যে গরুর রচনা দিলে গরু বলে একটা হেডিং দেবে কিছু একটা তো তা এইটা হচ্ছে সেই হেডিং দেওয়া আমরা এখানটায় করতে চাইছি কি সাম অফ এন ন্যাচারাল নাম্বারস সেইটা আমরা হেডিং হিসাবে দিতে চাইছি তাহলে সেটা কিভাবে দেব দেখো এখানটাই শুরু হয়েছে একদম বাম দিক থেকে আমার মনে হয় কারসারটা খুব একটা তোমাদের ক্লিয়ার হচ্ছে না আমি এইভাবে দেখাই য এই জায়গাটায় হ্যাঁ এই যে এই জায়গাটাই আমাদের শুরু হচ্ছে ঠিক এই জায়গাটায় পেন দেখিয়ে দিচ্ছে এই জায়গাটা শুরু হচ্ছে স্ল্যাশ স্টার ঠিক আছে আর শেষ হচ্ছে স্টার স্ল্যাশ স্ল্যাশ স্টার তার মধ্যে যা লেখা লিখবে শেষ করবে স্টার স্ল্যাশ দিয়ে তো এর ভেতরে স্টার স্ল্যাশের ভেতরে যেটা লিখবে সেটাই হচ্ছে আমাদের হেডিং সেটা আমরা বোঝাবে এই এটা যে এই স্টার স্ল্যাশের মধ্যে ওর হেডিংটা দেওয়া আছে জাস্ট ওইটুকু দেখলেই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ প্রোগ্রামটা অমুক জিনিস করা হয়েছে বুঝে গেছে তার মানে এই নয় তুমি ধরো এখানটায় কিছু লিখলে না শুধু তোমার নামটা লিখে দিলে স্টার স্ল্যাশ নিজের নাম দিয়ে স্ল্যাশ স্টার দেখ করলে সাম এন ন্যাচারাল নাম্বারের প্রোগ্রাম তাহলে কি রান করবে না হ্যাঁ করবে কারণ এটা তো জাস্ট একটা নাম দেওয়া তুমি এখানটায় যা ইচ্ছা দিতে পারো ঠিক আছে অবভিয়াসলি তুমি সাম অফ এন ন্যাচারাল নাম্বার দিচ্ছ আর এখানটায় লিখলে অন্য কিছু তা তো উচিত নয় কিন্তু যদি দাও তাতে কিছু প্রবলেম হবে না আমাদের টেকনিক্যালি কিন্তু প্রোগ্রামটা রান করে যাবে ঠিক আছে তা এই হচ্ছে আমাদের শুধু ওই প্রথমকার লাইনটা দেয় তা আমরা কিন্তু সব জায়গাতে এরকম স্ল্যাশ স্টার হেডিং দিয়ে স্টার স্ল্যাশ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো ঠিক আছে এইবারে ধরো আমি প্রোগ্রামটাকে রান করাতে চাইছি যে এ সেভেন ন্যাচারাল নাম্বার পর্যন্ত নিলে আমাদের কি আসবে ঠিক আছে তাহলে আমি কি করব প্রথমে কন্ট্রোল প্রেস করে ধরে থাকবো দে এফ নাইন দেব ঠিক আছে যে আমি এরকম করব দেখো নিচে চাইছে কি নিচে চাইছে এন্টার দ্য ভ্যালু অফ এন আগেও আমি একবার রান করি করিয়েছিলাম এটা যেহেতু সিএলআর এস ক্লিয়ার দ্য স্ক্রিন দেওয়া নেই সেই জন্য ওখানটাই পুরনো রান করার রেজাল্টগুলো দেখাচ্ছে আমি সিএলআর এসিয়া দিইনি তোমাদের ইচ্ছা করে ইচ্ছা করে বোঝানোর ইচ্ছা করে বোঝানোর জন্যই আমি দিইনি যে সিএলআর এসিয়া না দিলে এরকম ঘটনা ঘটে যে আগেকার কোনো প্রোগ্রাম রান করেছো তার রেজাল্টটা শুদ্ধ দেখায় তো এন্টার দ্য ভ্যালু অফ এন তাহলে আমি সেভেন প্রেস করলাম প্রেস করলেই হবে না তাকে এন্টার দিতে হবে তাহলে এন এর ভ্যালু সেভেন হবে এন্টার দিয়ে দিলাম তাহলে সাম অফ এন ন্যাচারাল নাম মানে সেভেন ন্যাচারাল নাম্বার ইজ টোয়েন্টি এইট মানে সাত পর্যন্ত ন্যাচারাল নাম্বার যোগ করলে তুমি টোয়েন্টি এইট পাবে ঠিক আছে তুমি প্ল্যান লিখতে পারো সাম অফ সাম ইজ পার্সেন্ট ডি আমি এখানটা একটু কায়দা করে সাম অফ সেভেন ন্যাচারাল নাম্বার ইজ পার্সেন্ট ডি দিয়েছি দিয়ে এন্টার দিলে আবার সেই পুরনো ইয়েতে ফিরে গেলে পুরনো প্রোগ্রামের পেজে ফিরে গেলে এখানটায় এই জায়গাটায় দেখো লাস্টের যে লাইনটা সাম ইজ পার্সেন্ট ডি আমি যখন বোর্ডে করালাম তখন এরম লিখেছিলাম সাম অফ সরি দ্য সাম ইজ ইকুয়ালস টু পার্সেন্ট ডি এখানটায় কী লিখেছে সাম অফ পার্সেন্ট ডি ন্যাচারাল নাম্বার ইজ পার্সেন্ট ডি দে ইনভার্টেড দে কমা দে এন আর এস তাহলে সাম অফ প্রথম পার্সেন্ট ডি এই প্রথম পার্সেন্ট ডি এর জায়গায় কে প্রিন্ট হবে প্রথম যে ভেরিয়েবল মানে এন তাহলে এন এর ভ্যালু তুমি সেভেন নিয়েছো তাহলে এখানটা কত প্রিন্ট হবে সেভেন তাহলে সাম অফ সেভেন ন্যাচারাল নাম্বার ইজ সেকেন্ড এর জায়গায় কে প্রিন্ট হবে এস মানে যে যোগ ফলটা তুমি করেছো ফল লুপের মধ্যে সেই যোগ ফল এসটা সেকেন্ড পারসেন্টেজ জায়গায় প্রিন্ট হবে সেই জন্য ওখানটা হচ্ছে সাম অফ সেভেন ন্যাচারাল নাম্বার ইজ টোয়েন্টি এইট বুঝে গেল আচ্ছা এইবারে আমি যেগুলো বলছিলাম যে ভেরিয়েবলগুলো যদি দিতে ভুলে যাও বা আচ্ছা সিএল আর এস সি আর দিয়ে প্রথমে দেখি দিই ইন্টিজার এর পরে আমরা সিএলআর এসিআর দিয়ে দেব সিএলআর এস ঠিক আছে দিয়ে আমি এবার যদি রান করাই কন্ট্রোল এফ নাইন দেখো প্রিভিয়াস কোনো কিছু আসছে না পুরো স্কিন ফাঁকা এন্টার দ্য ভ্যালু অফ এন আমি ধরো এখানটায় ফোর দিলাম তাহলে চার পর্যন্ত যোগফল কত হবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার মানে দশ হবে এন্টার যদি দিই সাম অফ ফোর ন্যাচারাল নাম্বার ইজ টেন ঠিক আছে তুমি আবার রান করাও কন্ট্রোল এফ নাইন যে পাঁচ দাও তাহলে কত হওয়া উচিত পনেরো হওয়া উচিত এন্টার দাও দেখো পনেরো আসবে মানে প্রিভিয়াস কোনো রেজাল্ট কিন্তু এখানটায় আসবে না তাহলে সিএলআরএস সি আমরা দিয়ে দিয়েছি সেই জন্য তো সিএলআএস সিআরের জন্য করসপন্ডিং হেডার ফাইল হেডার ফাইল কি কনিও ডট এইচ তাহলে তুমি যদি কনিও ডট এইচ না দাও তাহলে সিএলআরএস সিআরটা কাজ করবে না তুমি দেখো এখানটায় তুলে দাও এটাকে দিয়ে রান করাও রানই করবে না এরর এরর টু দেখাচ্ছে কী এরর দেখো এখানটায় লেখা আছে ফাংশান সিএলআর এশিয়ার শুড হ্যাভ শুড হ্যাভ প্রোটোটাইপ মনে রাখতে হবে এই এর মানেটা কি ফাংশান সিএলআর এশিয়ার শ্যুড হ্যাভ প্রোটোটাইপ মানেই হচ্ছে শুড হ্যাভ প্রোটোটাইপ আই রিপিট শুড হ্যাভ প্রোটোটাইপ মানেই এই যে ফাংশানটা লাল করে দেখাচ্ছে এখানটায় এই লাল করে তোমাকে এরর দেখাচ্ছে সেই ফাংশানের হেডের ফাইল দাওনি প্রোটোটাইপটা তুমি দাওনি সিমিলারলি ঠিক তার নিচে ফাংশান গেট চার শুড হ্যাভ প্রোটোটাইপ তুমি মানে গেটচারেরও ওই সেল কনিও ডট এইচ লাগে যে গেটচার এটারও লাগে লাস্ট লাইন যেটা ঠিক আছে তাহলে তুমি এখানটায় কনিও ডট এইচ দিতে ভুলে গেছো অসুবিধা নেই তুমি ঘুরিয়ে ওখানটা আবার লিখে দাও হ্যাস 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 ইনক্লুড কনিও ডট এইচ দিয়ে এবার রান করাও আরামসে রান হয়ে যাবে দুই দাও যোগ ফল তিন বেরোবে ঠিক আছে আচ্ছা তাহলে সিএল আর এস কাজ এইটা আর গেট চারের কাজ কি গেট চারের তুমি ধরো মুছে দিলে দিয়ে রান করাও তাহলে বুঝতে পারবে পার্থক্য কি ওটা তুমি আসলো পাঁচ দিলে দিয়ে এন্টার দিলে রেজাল্টটা দেখাচ্ছে না ঘুরিয়ে আবার পেজে চলে আসলো দেখতে গেলে অল্ট এফ ফাইভ তোমাকে দিতে হবে তাহলে রেজাল্ট দেখাবে গেটচার না দিলে রেজাল্ট দেখতে গেলে অল টেপ ফাইভ দরকার নেই অত কিছু গেটচার দিই তাহলে আমার ডাইরেক্ট রেজাল্ট দেখাবে যেই লিখে দিলাম কন্ট্রোল এফ নাইন পাঁচ দাও এন্টার দিলাম সঙ্গে সঙ্গে রেজাল্ট আর আগেটা কী হচ্ছিলো ঘুরে ওই প্রোগ্রামের পেজে চলে যাচ্ছিলো তাহলে যে কোনো প্রোগ্রামের প্রথমেই হেডিং দিয়ে দেবো স্ল্যাশ স্টার ক্লোজ করব স্টার স্ল্যাশ দিয়ে তারপর চোখ বন্ধ করে পরপর তিনটে হ্যাশ ইনক্লুড লাগুক না লাগুক তারপরে মেন তারপরে এখানটাই ইনটিজার মানে কোন টাইপ ভেরিয়েবল সেটা ডিক্লেয়ার করব কোনো কোন প্রোগ্রামে ইন্টিজার টাইপ ভেরিয়ে ইন্টিজার টাইপ ফ্লোট টাইপ দুটোই থেকে যায় তাহলে তখন আমরা ইনটিজারের মধ্যে ইন্টগুলো ইন্টিজারগুলো ইন্টের মধ্যে পরের লাইনে এখানটা ইন্টার দিয়ে ফ্লোটগুলোকে আমি নিচের লাইনে লিখে দেবো বা ওলট পালোট করে দিলেও হবে ঠিক ইন ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমরা সেল আর দিয়ে দেবো ক্লিয়ার দ্য স্ক্রিন আর লাস্টের এই যে সেকেন্ড ব্যাকেট এটা কোন সেকেন্ড প্যাকেট এই মেন যে ওপেন করেছি তার সেকেন্ড প্যাকেট এটা তাহলে লাস্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেটের আগে গেটচার দিয়ে দেবো ফর্ম্যাট মনে রাখতে হবে টাইপ ঘোষণা করব তারপর সেল আর শেয়ার ভেতরে যা লেখা লিখবো জাস্ট লাস্টের আগের লাইন লাস্টের ব্যাকেট তার আগের লাইনে গেটচার দিয়ে দেবো ক্লিয়ার এবার তুমি ধরো আই এই ভেরিয়েবলটাকে ইনটিজার টাইপে ডিক্লেয়ার করতে ভুলে গেছো তোমার মনে হয়েছিল ইন্টিজারের মধ্যে শুধু এন আর এস আসবে কিন্তু এখানটায় আই এর তো আইটাও তো একটা ভেরিয়েবল ওর ভ্যালু যেহেতু ভ্যারি করছে বা আই আইটা সময় ইনটিজার টাইপ নিচ্ছে তাহলে আইটাকে তো ইন্টিজারের মধ্যে ডিক্লেয়ার করা উচিত কিন্তু তুমি ডিক্লেয়ার করতে ভুলে গেছো তাহলে কি হবে তাহলে এরর দেখাবে কন্ট্রোল এফ নাইন এই যে এই যে এররের পেজ চলে এসছে এররের উপরে তুমি ক্লিক করো আনডিফাইন্ড সিম্বল আই আনডিফাইন্ড সিম্বল আই মানে আইটাকে তুমি ডিফাইন করো নি কোন টাইপ ভেরিয়েবল নিচে দেখো বারবার একটা জিনিস আছে ফাংশন শুড ফাংশন শুড রিটার্ন রিটার্নে ভ্যালু এটা আমি বলে দিচ্ছি কেন ফাংশান রিটার্ন রিটার্নে ভ্যালু এটার মানে কি তো আনডিফাইন্ড সিম্বল আই তাহলে কোনো একটা সিম্বলকে যদি আনডিফাইন্ড বলে দেয় তার মানে তুমি তাকে তার টাইপ ডিক্লেয়ার করতে ভুলে গেছো দেখো এখানটায় আইটার নেই আমি মুছে দিয়েছি তাহলে এটা মনে রাখতে হবে আনডিফাইন্ড সিম্বল আই মানে আয়ের টাইপ তুমি ডিক্লেয়ার করতে ভুলে গেছো ফাংশান শ্যুড হ্যাভ প্রোটো মানে ফাংশনের জন্য যে করসপন্ডিং হেড অ্যান্ড ফাইল সেটা তুমি দিতে ভুলে গেছো তাহলে এখানটা তুমি আবার আয় দিয়ে দাও পরে দাও আগে পরের কোনো ব্যাপার নেই এবার পরে দিয়ে দাও দেবার তুমি রান করাও কন্ট্রোল এফ নাইন পরিষ্কার রান হতে থাকবে হলো এটা একটা ব্যাপার আচ্ছা আর একটা ব্যাপার কি বলেছিলাম যে ফরের পরে যদি আমি সেমিকলন দিয়ে দিই ফরের কাজ তো এখানে শেষ নয় ফরের কাজ তো গোটাটা এই গোটাটাকে এক্সিকিউট করা তুমি ধরো এখানটায় সেমিকলন দিয়ে দিলে তার মানে শুধু ওই লাইনে শেষ হয়ে গেল তাহলে ভুল কি আসবে ভুল কিছুই আসবে না দেখো রেজাল্টে ভুল আসবে আমি এনে ভ্যালু ফোর দিলাম এন্টার দিলাম পাঁচ চলে আসছে অফ ফোর ন্যাচারাল নাম্বার ইজ ফাইভ বুঝা গেল ভুল ভুল চলে আসবে তাহলে এখানটাই দেওয়া যাবে না আরেকটা জিনিস বলেছিলাম ফরের ভেতরে যেহেতু একটাই লাইন এক্সিকিউট হচ্ছে তুমি সেকেন্ড ব্যাকেট না দিলেও চলবে তুমি সেকেন্ড ব্যাকেটকে উড়িয়ে দাও রান করাও কন্ট্রোল এফ নাইন দিয়ে তুমি চার পর্যন্ত যোগ করো দশ আসার কথা দেখো দশ চলে আসছে ঠিক আছে আচ্ছা তারপরে প্রিন্টের আগে পিছিয়ে যদি ডট ডট দাগ দিতে যাও তাহলে এখানটায় পিআরআইএনটিএফ ফার্স্ট প্যাকেট ইনভার্টেড এবার তুমি যা লেখা লেখো ফরম্যাট শুরু হয়ে গেল স্ল্যাশন নিউ লাইন দিয়ে আমি ডট ডট দিয়ে দিলাম ডট ডট দিয়ে আবার স্ল্যাশেন মানে তাহলে অ্যাকচুয়ালি কি হবে সামটা এখানটা রেডি হয়ে গেছে তারপরে প্রিন্টে স্ল্যাশেন মানে পরের লাইনে এসে এই ডট ডট প্রিন্ট করবে দিয়ে পরের লাইনে চলে গিয়ে সামের ভ্যালু প্রিন্ট করবে এখানে দুটো স্ল্যাশন পড়ে গেছে তার দুটো লাইন ফাঁকা যাবে দেখো ও সরি এরর চলে এসেছে ভুল লিখেছি কিছু একটা কি ভুল লিখেছি ও সরি এই যে এই প্রিন্ট প্রিন্টেপ এই দেখো এখানটা আরেকটা জিনিস বলে দিই এফ নাইন একটা এরর অ এসেছে তুমি এর ওপর ক্লিক করলে দেখো দেখা এই পেজটা কেটে দাও এখানটায় দেখাচ্ছে এর অ্যাকচুয়ালি এর যে লাইনে দেখাবে সেই লাইনে নাও থাকতে পারে তার আগের লাইনেও থাকতে পারে কি এরর আছে এখানে দেখো সেমিকলন দিতে ভুল এখানটায় সেমিকলন দিতে ভুলে গেছে লাইন শেষ হয়ে গেছে সেমিকলন দিইনি তো কন্ট্রোল এফ নাইন এবার তুমি ধরো তিন চার পর্যন্ত দিলে এন্টার ওই যে ডট ডট এসছে দুটো লাইন ফাঁকা গিয়েছে এর ঠিক পরের লাইনে এখানে আসা উচিত কিন্তু এই লাইনের আগে আবার স্ল্যাশন দিয়ে আছে মানে নেক্সট লাইনে চলে এসছে তুমি যদি এখান থেকে স্ল্যাশনটাকে তুলে দাও তাহলে ডট ডটের ঠিক পরের লাইনের সামটা আসবে ফোর পর্যন্ত অ্যাড করে দিলাম আর কোনো গ্যাপ নেই তুমি এর নিচে আবার একটা ডট ডট দিয়ে দাও তাহলে ওই এই লেখাটার নিচেও আবার একটা ডট ডট বলে আসবে ঠিক আছে এ হচ্ছে আমাদের আগের প্রোগ্রামের সব ব্যাপার আচ্ছা আর আশা করি তোমরা ইভেন অর্ডের ব্যাপারটা চেঞ্জ করে নিতে পারবে কারণ আমি যদি ইভেন যদি সাম অফ দেখো এখানটায় বলে দিচ্ছি এখানটা সাম অফ এর ন্যাচারাল নাম্বার লিখেছি কিন্তু আমি করে ফেলছি এখানটা ইভেন তাও দেখো কোনো প্রবলেম হবে না ইভেন মানে আয়ের ভ্যালু শুরু হবে দুই থেকে আর এখানটা আই প্লাস প্লাস না হয়ে কী হবে আই ইকলস টু আই প্লাস টু ইজ ইকালস টু আই প্লাস টু দিয়ে আমি যদি প্রোগ্রামটা রান করাই কন্ট্রোল এফ নাইন তা আমি যদি চার পর্যন্ত ইভেন্ট নাম্বারে যোগ করি তাহলে অ্যাকচুয়ালি কে কে যোগ হবে দুই আর চার মানে ছয় হবে তাহলে চার পর্যন্ত নিলাম এন্টার দিলাম ছয় এসছে তুমি যদি ছয় পর্যন্ত নাও তাহলে দুই চার ছয় তার মানে বারো হওয়ার কথা বারো হবে তুমি যদি সাত পর্যন্ত নাও তাহলে কী হবে দুই চার ছয় সেই দুই চার ছয়ই আসবে কারণ সাত তো আর ইভেন নয় যে সাত ওর সাথে যোগ হয়ে যাবে তুমি সাত নাও সেভেন এন্টার বারোই আসবে ঠিক আছে তাহলে আমি এখানে হেডিং দিয়েছি সাম অফ ন্যাচারাল কিন্তু এখানে করেছি ইভেন ন্যাচারাল নাম্বারের যোগ তাহলে হেডিংটা বুঝতেই পারছো ভ্যালুলেস শুধুমাত্র নিজের বোঝার জন্য এখানটাই এটাকে দেওয়া ঠিক আছে আর এটার পরে কিন্তু সেমিকলন হবে না কিছু কিছু লাইনের পরে মেনের যে মেনের যে কমেন্টগুলো আছে মেনের কমেন্টের পরে সেমিকলনগুলো হয় তার বাইরেরগুলো দেখো কোনোটাই সেমিকলন নেই ঠিক আছে এইসব জিনিসগুলো একটু মনে রাখতে হবে এগুলো হচ্ছে একটা ফরম্যাট আচ্ছা আর সিমিলারলি অড হলে আমরা এখানটায় শুরু করবো কোথেকে আয়ের ভ্যালু ওয়ান থেকে শুরু করব এখানটা ওয়ান থেকে শুরু করব তারপরে দুই যোগ হয়ে তিন হবে দুই যোগ হয়ে পাঁচ দুই যোগ হয়ে সাত নয় এরমভাবে চলতে থাকবে আচ্ছা তাহলে এইটা গেলো আমাদের ইনিশিয়াল সাম অফ এন ন্যাচারাল নাম্বার বা ইভেন ন্যাচারাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার নেক্সট দিন আমরা আরও কিছু এরকম সিরিজ এগুলো তো সিরিজ এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার এগুলো সিরিজ তো সেই সিরিজের কিছু যোগফল আমরা নেক্সট দিন আবার দেখব নতুন কোনো প্রোগ্রাম দিয়ে ঠিক আছে